নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানে বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা, আপনারা নিশ্চয়ই জানেন। তবে প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বোঝার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে কি? বিষয়টি হচ্ছে প্রেম বা ভালোবাসা। দীর্ঘদিন জ্যোতিষ পেশা করতে করতে, প্রচুর মানুষের শখ বিচার করতে করতে, একটি বিশেষ বিষয়কে অনেকবারই আমাদের নজরে আসে বা আমি কমসে কম অনেকবারই কিন্তু এই বিষয়টাকে খেয়াল করেছি, যেটি হচ্ছে অনেক ছেলেমেয়েরা আছে যারা ভালোবাসার বন্ধনেতে আবদ্ধ হয়েছে, যারা প্রেম করে, যারা ভালোবাসা করে এবং ভালোবাসা করে বিবাহ করার মানসিকতা নিয়েই ভালোবাসাটা করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের পরে তাদের সেই ভালোবাসাটা আর থাকে না, বিবাহের পরে তাদের ভালোবাসাটা অনেকটা আলগা হয়ে যায়। বিবাহের পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে ঝগড়া অশান্তি, আর ভালোবাসার যে সুন্দর টানটা ছিল বিয়ের আগে সেই টানটা কোথাও আর দেখতে পাওয়া যাচ্ছে না। খুব দুর্ভাগ্যজনক, যাদের হয় তারা সত্যি প্রচণ্ডই পরিমাণে দুঃখী মানসিকতার মধ্যে চলে যায়, প্রচণ্ড দুঃখী ফিল করে নিজেকে। আমাদের কাছে অনেকে আসে, কম বেশি সমস্ত রকম জ্যোতিষীদের হয়তো কম বেশি এই ধরনের অভিজ্ঞতা আছে, আমাদের কাছে এসে অনেক সময় বলে যে দাদা বিশ্বাস করবেন না, আমি 5 বছর, 8 বছর, 10 বছর, অনেকে বলে 2 বছর, বিভিন্ন অনেকটা সময়ের কথা আর কি বলতে চায়, যে একসঙ্গে চলেছি, হাতে হাত মিলিয়ে চলেছি, আমাদের জীবনে কখনো সমস্যা হয়নি, আমাদের প্রেমের পথে কখনো সমস্যা হয়নি। হয়তো কখনো কখনো একটু আধটু রাগারাগি হয়েছে, কিন্তু তারপরেও আমরা মানিয়ে নিয়েছি, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে প্রেম করেছি, আমরা প্রেম করে আমাদের মনে হয়েছে যে আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। কিন্তু দেখুন বিয়ের পর কীরকম অবস্থা, ডিভোর্স, সেপারেশন, আর ভালোবাসাটা সেরকমভাবে নেই, বিভিন্নভাবে কিন্তু তার সেই ভালোবাসাটা আর দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তার পার্টনারের সেই ভালোবাসা আর তার নজরে আসছে না। কী ধরনের জন্মছকে এরকম যোগ থাকতে পারে আমরা আগে থাকতেই বলে দিতে পারি, যে আপনি প্রেম করছেন, নো প্রবলেম, প্রেম করতেই পারেন, কিন্তু প্রেম করার পর বিয়ে করলে পারে আপনার কিন্তু বিবাহিত জীবনে অসুবিধা আসতে পারে, প্রেমটা টিকতে নাও পারে, এই প্রেমটা থাকতেও নাও পারে। অর্থাৎ জন্মছকের ভেতরে কী ধরনের গ্রহ সংযোগ থাকতে পারে আমরা একটি জন্মছক দেখে বলেই দিতে পারবো যে আপনার প্রেম করে বিবাহ করলে পারে সেটা আপনার জন্য সুবিধা কতটা হবে, আপনাকে কতটা হাসি মুখে চিরটা কাল রাখতে পারবে, নাকি এই প্রেম করে বিবাহ আপনার জীবনকে কলঙ্কিত করবে, এই প্রেম করে বিবাহ আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে, আপনার মান সম্মানকে সমস্তভাবে নষ্ট করে দেবে। সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে কী ধরনের গ্রহ সংযোগ থাকতে পারে এরকম সিচুয়েশান ক্রিয়েট হয় সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আলোচনাটা খুব সিরিয়াস। যারা ইয়ং ছেলেমেয়েরা আছেন তারা প্রেম তো করেন, প্রেম করার সঙ্গে সঙ্গে আমাদের এই বক্তব্যগুলো প্রেমের পথে যখন তারা খুব সাহসের সহকারে এগিয়ে যায়, তখন আমাদের এই বক্তব্যগুলো কোথাও তাদের কাছে খুব খারাপ বলে মনে হয়, তারা শুনতে চায় না, তারা বুঝতে চায় না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে এই প্রেমটা তাকে জীবন, তার জীবনকে নষ্ট করে দেবে। আজকে নয়, 2 বছর পরে যখন বা 1 বছর পরে যখন বিয়ে করবে তখন সে জানে না যে তার কী অবস্থা হতে পারে। তাই প্রেম আপনি করুন, প্রেম করলে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, প্রেম আপনি করতেই পারেন, প্রেম আপনার ব্যক্তিগত চাহিদা, প্রেম আপনার ব্যক্তিগত মতামতের ওপর থেকেই হয়। তবে প্রেম করার আগে বা প্রেম করার সঙ্গে সঙ্গে মাথায় রাখুন যে এই প্রেমটা আপনার জীবনকে সফল করবে তো, আপনার মুখটাতে চিরকাল হাসি রাখবে তো, এই প্রেমটা কোনোভাবে আপনাকে কলঙ্কিত করবে না তো, তার জন্য একটু জ্যোতিষের প্রতি আস্থা রাখুন, একটু জ্যোতিষকে ভরসা করুন। একজন জ্যোতিষী, একজন সঠিক, একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী জ্যোতিষী অবশ্যই আপনাকে সুপরামর্শ দিতে পারবে। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেম, এবং তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই এটাও আপনাদেরকে বোঝাবো যে প্রেম করে বিবাহ করলে পারে কীরকমভাবে সমস্যা আসে, বা প্রেম করে বিবাহ করার পর এই ধরনের সমস্যাগুলো কেন আসে।
যেহেতু আজকের সাবজেক্ট প্রেম, তাই আমার মনে হয় যে প্রেম শব্দটি একটি এমন একটি শব্দ যে পৃথিবীর কোনো মানুষই এই শব্দটির সঙ্গে অপরিচিত নয়। সবাই কিন্তু এই শব্দটিকে জানে, এই ওয়ার্ডটিকে চেনে। প্রেম সবাই করেছে, সবাই করে, সবাই করতে চায়, এবং কে চায় না যে তাকে কেউ ভালোবাসুক, সবাই চায়। কিন্তু আজকে আমাদের জীবনযাত্রা, আজকে আমাদের মানসিকতা, আজকে আমাদের লাইফস্টাইল বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে প্রেমের যে মান, প্রেমের যে নেচার, প্রেমের যে স্বভাব, সেই স্বভাবেরও অনেকটা পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। আগেকার দিনের যেরকম প্রেম হতো, আজ থেকে 15-10 বছর আগেও যেরকম প্রেম হতো, আজকের প্রেম কিন্তু তার থেকে অনেকটাই বদলে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে যেই ধরনের প্রেম একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে তৈরি হয়, এবং যেই প্রেমের পূর্ণ বিকাশ হচ্ছে বিবাহ, সেই প্রেম নিয়েই আমরা বিশেষ করে আলোচনা করব। জন্মঝোঁকের মধ্যে বিভিন্ন রকম গ্রহ সংযোগের মাধ্যমে প্রেম সৃষ্টি হয়। প্রেম প্রত্যেকের মনের ভেতরে থাকে, এবং প্রেম সঠিক পরিবেশ পেলে, সঠিক মানুষ পেলে, সঠিকভাবে সুযোগ পেলে, সেই মানুষ, প্রত্যেক মানুষই কিন্তু প্রেমের দিকে এগিয়ে যায়। আমরা জানি যে নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য ভাব, এবং নবমের নবম হচ্ছে আমাদের পঞ্চম ভাব, এবং পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়। এই জন্য কোথাও একটা কথা রয়েছে যে ভাগ্যবান মানুষ তারাই হয় যাদের জীবনে সত্যিকারের ভালোবাসা বা প্রেম আসে। কারণ সনাতনী বৈদিক জ্যোতিষ মতে নবম ভাবের নবম হচ্ছে পঞ্চম, এবং পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করে থাকি। পঞ্চম ভাবের পঞ্চম ভাবটাকে ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে একজন মানুষের প্রেম করার চাহিদা, প্রেম করার মানসিকতা, প্রেম কতটা আসতে পারে, এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যেতে পারে। জীবনে প্রেম অনেকেই করে, তার কতটা সঠিক কতটা বেঠিক সে বিষয় নিয়ে আমি যাচ্ছি না। প্রেম বিভিন্ন বয়সে আসতে পারে, প্রেম যে করে তার কাছে সবসময় সেটা সঠিক বলে মনে হয়, আর যে করে না তার কাছে সবসময় প্রেম শব্দটার সঙ্গে সঙ্গে একটা নেগেটিভিটি তার কথাবার্তার মধ্যে ঢুকেই থাকে। প্রেম যে কোনো বয়সেই করা যেতে পারে আমার মনে হয়। এ বিষয়ে যে করবে তার ব্যক্তিগত ব্যক্তিত্ব, তার ব্যক্তিগত মানসিকতা, এইসবের ওপর থেকে ডিপেন্ড করে, আমি সেসব দিকেও যাচ্ছি না। প্রেম করতেই পারে, প্রেম তার যাকে মনে হবে তাকেই করতে পারে, আমার কোনো অসুবিধা নেই সেখানে। তবে আমার প্রোগ্রাম হচ্ছে যে সনাতনী বৈদিক জ্যোতিষ মতে কী ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে প্রেম হতে পারে, এবং প্রেমটা বিবাহ অবধি পৌঁছাতে পারে, এবং বিবাহর পর কী হতে পারে সেই প্রেমটা, অর্থাৎ সেই প্রেমটা থাকবে তো, এটা নিয়ে আমাদের প্রোগ্রাম। তো প্রথমেই যে কথাটা বলবো যে সনাতনী বৈদিক জ্যোতিষ মতে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করে থাকি, পঞ্চম ভাব থেকে আমরা মনের বিকাশ বিচার করে থাকি, পঞ্চম ভাব হচ্ছে ভালোবাসা বিচার করি, পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব। পঞ্চমের সাথে সাথে লগ্ন ভাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট হয়। লগ্ন ভাব থেকে আমি নিজে, লগ্ন মানে হচ্ছে আমি নিজে, আমার মস্তিষ্ক, লগ্ন হচ্ছে আমার মানসিক চাহিদা, লগ্ন হচ্ছে আমার বুদ্ধি, আমার প্রতিভা, আমার ট্যালেন্ট। লগ্ন হচ্ছে যে কোনো একটি বিষয় সম্পর্কে আমার কি রিয়াকশন, আমি কি রিয়্যাক্ট করি। লগ্ন হচ্ছে আমার চাহিদাগুলো কীরকম, আমার পরিবেশ, আমার মানসিকতা মধ্যে ইত্যাদি ইত্যাদি। তাহলে পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রেম শব্দটি পঞ্চম এবং লগ্ন খুব বেশি পরিমাণে, কিন্তু এই দুটি ভাব প্রেমকে অনেকটা পরিমাণে কিন্তু প্রভাবিত করে। অর্থাৎ এক হচ্ছে সেই জাতকের প্রেম বা ভালোবাসা সম্পর্কে তার মাইন্ড, আর একটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়কে সে তার নিজের মতো করে কিভাবে দেখছে, ঠিক আছে। অর্থাৎ লগ্ন এবং পঞ্চম এই দুটি ভাব হচ্ছে প্রেমকে প্রভাবিত করে, আর সপ্তম ভাবও কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ হচ্ছে সপ্তম ভাব থেকে আমাদের যৌন চাহিদা বিচার করা হয়, কামনা বাসনা বিচার করা হয়, আমাদের ভোগ লালসা বিচার করা হয়, কাম পবিত্রি বিচার করা হয়। কোথাও প্রেমের মধ্যে এই বিষয়টার পার্ট অবশ্যই একটু হলেও থাকে। তো যার ফলে সপ্তম, লগ্ন, পঞ্চম এই ভাবগুলি কিন্তু
খুব বেশি পরিমাণে কিন্তু প্রেমের দিকে নিয়ে যায় একজন মানুষকে, প্রেম করার মানসিকতা তৈরি করে, প্রেম করার জায়গায় নিয়ে যায়, প্রেম করার জন্য সাহস, প্রেম করার জন্য তার ভেতরে তাকে বুস্ট আপ করে এই ভাবগুলো। তার সঙ্গে সঙ্গে কিছু গ্রহ আছে, সেই গ্রহগুলো কিন্তু এই প্রেম সাবজেক্টটাকে কন্ট্রোল করে। প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে রোম্যান্সের কারক, রোম্যান্টিকতার কারক, শুক্র হচ্ছে আনন্দের কারক, শুক্র হচ্ছে প্রচণ্ড পরিমাণে শুক্রের ভেতরে কিন্তু যেমন আনন্দ করা, আনন্দ উপভোগ করার একটা জায়গা রয়েছে, তেমন কিন্তু শুক্রের ভেতরে রোম্যান্স, রোম্যান্টিকতা, মনোরঞ্জন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। মঙ্গল শুক্র হচ্ছে ডাইরেক্টলি প্রেমের গ্রহ, প্রেমের কারক। তাহলে শুক্র থেকে আমরা প্রেম বিচার করব। এর সঙ্গে সঙ্গে একটি জন্মচক্রের মধ্যে মঙ্গল এবং চন্দ্র, আমরা জানি মঙ্গল এবং চন্দ্র এই দুটো গ্রহ কিন্তু প্রেমকে পেছন থেকে প্রভাবিত করে। মঙ্গল হচ্ছে পৌরুষের কারক, মঙ্গলের ভিতরে সাহস রয়েছে এবং মঙ্গল প্রেমের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সাহস যোগাবার চেষ্টা করে। আর চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র হচ্ছে মানসিকতার কারক। চন্দ্র একটি জন্মছকে যদি এই প্রেমের ভাবগুলোর সঙ্গে বা প্রেমের গ্রহগুলোর সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে পারে কিন্তু তার প্রেম সম্পর্কে একটা আলাদা পরিমাণেই কিন্তু তার একটা মনোসংযোগ যাবে, প্রেম করার ইচ্ছা তার ভেতরে তৈরি হবে, প্রেমের দিকে সে মন দেবে, প্রেম করে যে সমস্ত বন্ধু বান্ধবরা তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে, অর্থাৎ প্রেমের পরিবেশ খোঁজার চেষ্টা করবে। চন্দ্র কিন্তু মনকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে একটি জন্মছকের মধ্যে যদি শুক্র, মঙ্গল, চন্দ্র এই তিনটি গ্রহ সপ্তম পঞ্চম লগ্নকে যদি কোনোভাবে প্রভাবিত করে, এছাড়াও অষ্টম ভাবটাকেও আমরা ছেড়ে দিলে হবে না, কারণ অষ্টম ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাব। অষ্টম ভাব থেকে কিন্তু যৌন চাহিদা বিচার করা হয়, যৌন স্ট্রেন্থ বিচার করা হয় অষ্টম ভাব থেকে। তাহলে অষ্টম ভাবের মধ্যেও যদি এই ধরনের গ্রহগুলো চলে যায়, তাহলেও পারে কিন্তু প্রেমের ভেতরে একটা যৌনতা, একটা যৌনতার কারণে প্রেম এটাও কিন্তু তৈরি করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটি জন্মছকের মধ্যে লগ্ন, পঞ্চম, সপ্তম বা অষ্টম ভাব প্রেমকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে প্রভাবিত করে, এবং তার সঙ্গে শুক্র, মঙ্গল এবং চন্দ্র প্রেমের কারক গ্রহ, প্রেমকে প্রভাবিত করে গ্রহগুলো। এবারে এই তিনটে গ্রহ ছাড়া আর একটা গ্রহ আছে, যেটা হচ্ছে রাহু। যেই রাহু কিন্তু এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা কিন্তু অতৃপ্তির কারক। অতৃপ্তি বলতে দেখুন, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা যৌন প্রবৃত্তি থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা যৌনতা করার প্রবণতা বা ইচ্ছা থাকে, কিন্তু সবাই তো করে না। প্রত্যেকের ভেতরেই কিন্তু একটা পৌরুষত্ব বা একটা সাহস কিন্তু আছে, সবাই কিন্তু চায়। আমার এখন আপনি যদি খুব পার্সোনালিভাবে কাউকে জিজ্ঞেস করেন যে কে প্রেম করতে চায় না, সবাই কিন্তু প্রেম করতে চায়, কিন্তু সবাই তো করে না। তাহলে করে কে, কেন করে না? কারণ হচ্ছে যে প্রথম নম্বর করতে চাইছে এই কারণেই, যেহেতু এই গ্রহগুলো আছে তার জন্মছকে, এই গ্রহগুলো যদি এই সমস্ত ঘরের সঙ্গে কানেক্টেড হয় তাহলে তাদের করার ইচ্ছা থাকে। কিন্তু ইচ্ছা থাকলে পরও লগ্ন ভাব, পঞ্চম ভাব যদি প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়, তাহলে পারে কিন্তু সেই জাতক বিচার বিবেচনার মাধ্যমে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারে। সেই জাতক কোথায় যাওয়া উচিত, প্রেম করা উচিত কি উচিত নয়, কাকে করা উচিত, কীরকম ধরনের মানুষের সঙ্গে করা উচিত, এই সবগুলো বিচারবোধ আনতে পারে। কিন্তু এমন একটা প্ল্যানেট আছে জন্মছকের মধ্যে যেটাকে আমরা বলি রাহু, এই গ্রহটা যদি এই ভাবগুলো বা এই গ্রহগুলোর সঙ্গে, অর্থাৎ প্রেমের কারক বা প্রেমের ভাবগুলোর সঙ্গে কোনোভাবে কানেক্ট করে, অর্থাৎ শুক্রের সঙ্গে যদি রাহু কানেক্ট করে তাহলে পারে, বা মঙ্গলের সঙ্গে রাহু কানেক্ট করে, এরকম ধরনের কানেকশন যদি জন্মছকে তৈরি হয়ে যায় এবং এই কানেকশন যদি পঞ্চম, সপ্তম, অষ্টম বা লগ্নের সঙ্গে কানেক্টেড হয় কোনোভাবে, বিভিন্নভাবে হতেই পারে এটা, তাহলে পারে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে অল্প বয়স থেকে প্রেমের পড়ার মানসিকতা চলে আসবে, অল্প বয়স থেকে সে প্রেমের দিকে এগিয়ে যাবে, প্রেমের পরিবেশ খুঁজবে, প্রেম করবে এবং কারোর কথা সে কিন্তু শুনবে না। এবং খুব লুকিয়ে ছুড়িয়ে হোক বা ওপেনলি হোক, এগুলো অনেকটাই পরিবেশের উপর ডিপেন্ড করে, সংস্কারের উপর ডিপেন্ড করে। অবশ্যই এর জন্য কিছু গ্রহ কম্বিনেশন থাকে,
তো যেমন করে হোক প্রেম কিন্তু জীবনে চলে আসতেই পারে। রাহু বা শুক্রের কানেকশন, মঙ্গল রাহুর কানেকশন, এগুলো কিন্তু প্রেমের দিকে তাকে প্রভাবিত করে, প্রচণ্ড পরিমাণে বুস্ট আপ করে। তো যার ফলে কিন্তু সেই জাতক জাতিকা প্রেমের দিকে এগিয়ে যায়, প্রেম করতে শুরু করে। প্রেম করার সঙ্গে সঙ্গেই বিভিন্নভাবে কিন্তু একে অপরের সঙ্গে বিভিন্নভাবে খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করে, খুব কাছাকাছি চলেও আসে। এই সমস্ত কম্বিনেশনে কিন্তু প্রেমটা সাত্ত্বিক প্রেম থাকে না, অনেকটা রাজসিক প্রেম হয়ে যায়। যেই প্রেমের ভেতরে ভোগ লালসা এগুলো বেশি পরিমাণে রয়েছে, সেরকম ধরনের প্রেম কিন্তু এই ধরনের কম্বিনেশন তৈরি হয়, যেটা বর্তমান সময়ে কিন্তু বিশেষভাবে বেশিভাবে দেখা যায়। তো একজন জাতক বা জাতিকা প্রেম করে এবং প্রেম করে বেশ কয়েকটা বছর কাটায়, কিন্তু দেখা গেল যে প্রেম করলো, প্রেম করে অনেক সময় দেখা যায় যে রাহুর মতো গ্রহ যদি পঞ্চম সপ্তমের সঙ্গে কানেক্টেড হয় বা শুক্রের সঙ্গে কানেক্টেড হয়, লগ্নের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে পরে অনেক সময় দেখা যায় বিবাহ অনেক সময় পালিয়ে গিয়ে করে, মন্দিরে গিয়ে করে ফেলে, হঠাৎ লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলে, হঠাৎ দেখা গেল যে হঠাৎ দুম করে বিবাহ করে চলে আসবে একদিন, অনেক রকম দেখতেই পাওয়া যায় সমাজের মধ্যে। এটা কিন্তু বিশেষ করে রাহু এই বিষয়গুলোকে রাহু প্রভাবিত করে খুব বেশি পরিমাণে। এক তো প্রেমের জায়গাকে প্রভাবিত করছে, তার সঙ্গে তার মাইন্ডকে কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করে রাহু, বুদ্ধিকে অনেকটা নষ্ট করে দেয় রাহু। সে বিচারবোধই করতে পারে না যে আমি কোনটা করবো আর কোনটা করবো না। তাকে সামনে একটা এমন সিচুয়েশান এনে দেয় রাহু, সেই সিচুয়েশানটাতে পড়ে কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরা কিন্তু ভুল করে বসে, বিয়ে করে নেয় ফট করে। তো ভালো কথা, প্রেম করছিল, বিয়ে হয়ে গেল, তো কোনো প্রবলেম নেই। কিন্তু দেখা যায় যে বিয়ে করার পর তারপর কিন্তু আর বিবাহিত জীবনটা ভালো হচ্ছে না, ভালোভাবে চলছে না। প্রেমটা, যে প্রেমটা একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে হাতে হাত মিলিয়ে চলেছিল, সেই হাতের সঙ্গে হাতের যে বন্ধনটা, সেটা কিন্তু আস্তে আস্তে আলগা হতে দেখা যায়, ঢিলে হতে দেখা যায়। আর কোনো একটা সময় দেখা যায় দুটো হাত একে অপরের থেকে সরে যায়, ছেড়ে দেয়। জীবনে চলে আসে বিভিন্ন রকমভাবে সমস্যা। তখন একজন মেয়ের ক্ষেত্রে বিশেষ করে খুবই কঠিন পরিস্থিতি হয়ে যায়। সে ভেবেই পায় না যে আমি কি করব, আমি যে বাবা মা বাড়ির লোকের বিপক্ষে গিয়ে প্রেম করে বিয়ে করেছিলাম, এখন আমার যে কন্ডিশন সেখানে আমি কি করে কাউকে মুখ দেখাবো, কি করে চলবো। হ্যাঁ, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলেই আসে, আমরা বাস্তবে দেখেছি এরকম ধরনের সমস্যা। এবং তারপর দেখা যায় যে সত্যিকারের একদিন কিন্তু ডিভোর্স হয়ে গেল, একদিন ছাড়াছাড়ি হয়ে গেল, একদিন কিন্তু সেই প্রিয় মানুষটা, যেই মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসত, প্রচণ্ড রকমভাবে ইমপ্রেস করতো, সেই মানুষটা কোথাও তার মুখটাকে দেখলে পারে প্রচণ্ড রাগ করে, ঝগড়া করে, অশান্তি করে। কি ধরনের গ্রহ সংযোগ থাকলে এগুলো হয়, ভাবতে হবে এই বিষয়টাকে। আজকে আমার প্রোগ্রামটা করার বিষয় হচ্ছে এই কারণে, মানে প্রোগ্রামটা করার কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা খুব এমন একটা বিষয় যেটা আমার চোখের সামনে কয়েকদিনের মধ্যে ঘটেছে। এমনি তো আমি দীর্ঘদিন ধরে এই অভিজ্ঞতাতে আমি চলছিলাম, তো কয়েকদিনের মধ্যে আমি এরকম একটা ঘটনা আমার সামনে এসছে যেটা আমার খুব কাছাকাছি, আমার খুব পরিচিত একজন মানুষের জীবনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, এবং আমার মনে হয়েছে যে এরকম ধরনের ঘটনা আপনাদেরকেও ওয়াকিবহল করা উচিত আমার, তাই এই জন্যের প্রোগ্রাম। তো এই ঘটনাটা কেন ঘটলো, এরকম ঘটনা কেন ঘটে, আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে। সনাতনী বৈদিক জ্যোতিষপথে প্রেমের কারক গ্রহ, অর্থাৎ আমি বলতে চাইছি যে একজন মানুষ যখন প্রেম করলো, তার জীবনে কোনো অশান্তি আসলো না, সমস্যা আসলো না, হাতে হাত মিলিয়ে চললো, দুজনে মিলে প্রচণ্ড মজা করেছে, তাদের মুখে শুধু হাসি আর হাসি, একে অপরকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, একে অপরের সঙ্গে দীর্ঘদিন পথ চলেছে, নো প্রবলেম, কোনো সমস্যাই আসেনি। কিন্তু বিয়ে করার পর এমন কী অবস্থা হয়ে গেল যাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, যাদের সম্পর্ক আর সেভাবে টিকে থাকলো না, কেন হলো এরকম? তার কারণ হচ্ছে একটাই। আবার আমরা সনাতনী বৈদিক জ্যোতিষ মতে একটা কথা আপনাদেরকে বুঝতেই হবে যে প্রেম করার কারক গ্রহ হচ্ছে শুক্র, প্রেম করার কারক গ্রহ হচ্ছে শুক্র, আপনার জন্মছকের শুক্র আপনার লগ্নকে, আপনার অষ্টম ভাবকে, সপ্তম ভাবকে বা পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। আপনি প্রেম করতেই পারেন, নো প্রবলেম, প্রেম করতেই পারেন আপনি, কারণ শুক্র আপনার প্রেমের ঘরগুলোর সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে।
আপনি অবশ্যই প্রেম করেছেন এবং প্রেম করে দীর্ঘদিন চলেছেন, কিন্তু যেই দিনকে আপনার মাথায় আপনি সিঁদুর তুলে দিয়েছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব জটিল, সেই দিনকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বিবাহিত জীবনের কারক গ্রহ কিন্তু মঙ্গল। আপনার বিবাহের ভাব কিন্তু সপ্তম ভাব, আপনার বিবাহের ভাব কিন্তু সপ্তম ভাব, সেই ভাবটার মধ্যে এই রাহুর মতো গ্রহ, এই মঙ্গলের মতো গ্রহ, যেই মঙ্গল যেই রাহু আমি বলেছিলাম প্রেম করার ক্ষেত্রে এই ভাবগুলোর মধ্যে যদি থাকে তাহলে পারে কিন্তু তাকে প্রেমের দিকে প্রভাবিত করবে, প্রেমের দিকে তাকে নিয়ে যাবে। কিন্তু আমরা অপরদিকে যেই আপনি বিবাহ করে ফেলবেন তখন কিন্তু আপনার বিবাহের কারক গ্রহ কিন্তু আর শুক্র নয়, বিবাহের কারক গ্রহ কিন্তু মঙ্গল। এই মঙ্গল যদি আপনার জন্মছকে বিভিন্নভাবে পীড়িত হয়ে থাকে, বিবাহের জন্য হচ্ছে সপ্তম ভাব তখন কিন্তু আর পঞ্চম ভাব নয়, তাহলে সপ্তম ভাব যদি আপনার জন্মছকের মধ্যে বিভিন্নভাবে পীড়িত হয়ে থাকে তাহলে পারে কিন্তু আপনি যত ভালো ছেলের সঙ্গেই প্রেম করে বিয়ে করুন না কেন আপনার বিবাহিত জীবনে স্যাটিসফ্যাকশন আসবেই না, এবং বিভিন্নভাবে কিন্তু এই বিবাহ বা বিবাহিত জীবনের যে সম্পর্ক সেটা কিন্তু দুর্বল হতে থাকবে এবং একদিন দুর্বল হতে 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 বিচ্ছেদে পরিণত হতে পারে। তাই এখনো সময় আছে, আপনাকে সতর্ক হতে হবে। আপনি যেই মানুষটার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছেন এবং মনে করছেন যে এর সঙ্গে তো আমি চিরকাল আনন্দেই কাটাবো, সেই ধারণাটা সেই বুদ্ধিটা সেই মানসিকতাটা আপনার ভুল প্রমাণিত হতে পারে। সব সময় হয় এরকম কিন্তু নয়, অনেক সময় অনেকে কিন্তু প্রেমের জীবনও যেমন ভালো আনন্দ করে আনন্দ করেছে প্রেম করেছে, তাদের বিবাহিত জীবনেও কিন্তু তাদের অটুট বন্ধন রয়ে গেছে, তারা তো সত্যিকারের ভাগ্যবান। তাহলে আপনি যদি সেরকম ভাগ্যবান হন তাহলে তো নিশ্চয়ই ভালো কথা সেটা, কিন্তু এটা খুব রিক্সি পয়েন্ট, এটা কিন্তু খুব একটা খুব সিরিয়াস ব্যাপার এটা কিন্তু। তাই আমার সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রেম করুন, কিন্তু প্রেম করার সাথে সাথে নিজের জন্মছকটির একবার হলেও বিচার বিশ্লেষণ করান, নিজের জন্মছকের নিজের পার্টনারের জন্মছকটির একবার হলেও বিচার বিশ্লেষণ করান। যেই কাজটা আমি অনেক সময় দেখেছি যে প্রেম করছে, করার পর পাঁচ বছর ছ বছর সাত বছর প্রেম করলো, প্রেম করার পর তারপরে আসলো যৌতুক বিচার করতে যখন বিয়েটা ঠিক হয়ে গেছে, বাড়ির লোক মেনে নিয়েছে তো বিয়েটা ঠিক হয়ে গেছে, এবার আবার যৌতুক কি লাভ আছে সেখানে, সেখানে যৌতুক বিচারে যদি ম্যাচ না করা যায় ম্যাচ না হয় তাহলে তো প্রেমটা ছাড়া যাবে না আর। এরকম সমস্যা কিন্তু আমাদের কাছে অনেক আসে, তাই আপনাদেরকে জানালাম। তাই প্রেম করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অবশ্যই একটু সচেতন হন, আপনি যার সঙ্গে প্রেম করছেন আপনার নিজের জন্মছকটাকে আগে চেক করান যে আপনার বিবাহিত জীবনে কোনো অসুবিধা নেই তো। যদি আপনার বিবাহিত জীবনের জায়গাটা খারাপ থাকে, সেন্সিটিভ হয়ে থাকে, বিবাহিত জীবনের জায়গাতে যদি মঙ্গল পীড়িত থাকে, সপ্তম ভাব কোনো না কোনোভাবে ড্যামেজ থাকে, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে আপনাকে ভুল পাত্রের সঙ্গে ভুল মানুষের সঙ্গে প্রেম করিয়ে দেবে গ্রহ, যাতে আপনার জীবনে সমস্যাটা আসে। তাই আগে থাকতে আপনি সতর্ক হন, নিজের জন্মচক্রের বিচার বিশ্লেষণ করান, নিজের জন্মচক্রটিকে একবার হলো চেক করান, তারপরে কিন্তু আপনি প্রেমের পদক্ষেপে এগোন। এখনও আপনারা হয়তো অনেকেই রয়েছেন যারা কিন্তু প্রেমের পথে এখনও এগিয়ে যাননি, কিন্তু ভাবছেন হয়তো এগোবো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা নিজের জন্মচক্রে একবার হলো চেক করান, বেরিয়ে আসবে আপনার বিবাহিত জায়গাটা, বিবাহিত জীবনের জায়গাটা। এবং নিজের জন্মছকটির মধ্যে যদি এই ধরনের সমস্যা থাকে, বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা থাকে, অবশ্যই কিন্তু প্রতিকার করার চেষ্টা করুন, নইলে কিন্তু জীবনটা অনেক রকমভাবে ডিস্টারবেন্স চলে আসতে পারে, সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে, এবং এই সমস্যাতে কী সমস্যা সেটা যাদের আছে তারাই একমাত্র জানে। তাই নিজের জন্মছকটি সুন্দরভাবে পর্যবেক্ষণ করান, নিজের জন্মছকটিকে চেক করান, এবং সেখানকার গ্রহ কম্বিনেশন একজন অভিজ্ঞ জ্যোতিষী নিশ্চয়ই আপনাকে সঠিক পরামর্শ দেবে যে আপনার জীবনে প্রেম করে বিবাহ করা উচিত কিনা, এবং আপনার বিবাহিত জীবনের কন্ডিশন অনুসারে তার প্রতিকার করানো উচিত, এবং জীবনটাকে সুন্দর করার জন্য নিজেকে কিছুটা আগ্রহ সহকারে একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। আজ এই পর্যন্ত বড় অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণ নমস্কার এবং ধন্যবাদ, থ্যাংক ইউ।